একটি যমজ গ্রামের গল্প। পুরোটা শুনলে অবাক হবেন আপনিও। কোডিনহি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে প্রত্যন্ত একটি গ্রাম, কিন্তু বর্তমানে এই গ্রাম বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে যমজদের গ্রাম হিসেবে। বিজ্ঞানীরাও স্তম্ভিত হয়েছেন যমজদের ক্রমবর্ধমান জন্মহার দেখে। একটি গ্রামে এলে চমকে যাবেন। গ্রামের রাস্তাঘাটে, খেলার মাঠে, স্কুলে বা অফিসে সর্বত্র জোড়ায় জোড়ায় মুখ দেখতে পাবেন। এক স্কুলের প্রধান শিক্ষক জানান, তার স্কুলে 17 জোড়া যমজ আসে রোজ। আবার খেলার মাঠে যমজ খেলোয়াড়দের নিয়েও দর্শকরা মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়েন। ব্যাপারগুলো যেমন মজার তেমনি আশ্চর্যের। কোচি বন্দরের মাত্র 150 কিলোমিটার দূরত্বে এই গ্রামে ঢুকেই এমনই দেখবেন। ভাবছেন সত্যিই কি তাই? সার্কাস বা পেশাদের থিয়েটার নয়, আসলে মাল্লাপুরম জেলার কোডিনহি গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে যমজ ভাই বোন। গ্রামে ঢুকার আগেই সানবোর্ডে দেখতে পাবেন ঈশ্বরের একান্ত আপন যমজদের গ্রাম কোডিনহি। এখানে হাজারটি জন্মের মধ্যে 42টি জন্মই যমজদের। 2008-এর পরিসংখ্যানে তাকালে দেখা যাবে এই গ্রামে জন্ম নিয়েছিল 264 যমজ শিশু, সংখ্যাটা বেড়ে এখন 450-এ দাঁড়িয়েছে। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার এই গ্রামে সে হার প্রায় 6 গুণ বেশি। গ্রামের 85% মানুষ মুসলিম হলেও হিন্দুদের মধ্যেও যমজ সন্তান জন্মের হার একই রকম। যমজের জন্মের এই আশ্চর্য ঘটনা বিশ্বে কেবল কোডিনহিতে নয়, আরও দুটি গ্রামেও ঘটে। নাইজেরিয়ার ইগবো ওরা এবং ব্রাজিলের কেন্ডিরো গোডোই গ্রামের গ্রামে এই দুটি গ্রামের যমজ সন্তান জন্মের ব্যাখ্যা অবশ্য পাওয়া গেছে, কিন্তু এই ইন্টারনেটের যুগে এসেও বিজ্ঞানীরা সঠিকভাবে কোডিনহির ব্যাখ্যা দিতে পারছেন না। গ্রামটিতে যমজ শিশু জন্মের এই ধারা শুরু হয়েছিল 60 থেকে 70 বছর আগে। যমজের সংখ্যা এরপর ক্রমেই বেড়েছে। দেখা গেছে বিয়ের পর কোনো মহিলা এই গ্রামে এলে তিনিও যমজ সন্তান প্রসব করছেন। স্থানীয় চিকিৎসক শ্রী বিজু বলেন, পাশ্চাত্যের মতো এই গ্রামে সন্তান জন্মের জন্য কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয় না। সাধারণত কমবয়সী মহিলারাই প্রথমবারের মাতৃত্বে এমন যমজ সন্তানের অভিজ্ঞতা লাভ করেছেন, আর গ্রামবাসীরা তো যমজ জন্মের এই ব্যাপারটিকে ঐশ্বরিক আশীর্বাদ বলে ধরে নিয়েছেন। গ্রামের সবচেয়ে বয়স্ক যমজরা এখনও বেঁচে। কোনহি পাথুটি এবং পাথুটি নামের 70 বছরের এই দুই বোনের দাবি, সবটাই ঈশ্বরের আশীর্বাদ, বিজ্ঞান কিছুই করে উঠতে পারবে না। তারা তো যমজ পেরিয়ে এখন ট্রিপ্লেট, 3টি বাচ্চার একসঙ্গে জন্ম, আর কোয়াড্রোপ্লেট মানে 4টি বাচ্চাও জন্মাতে দেখেছেন। তবে বিজ্ঞানীরা হাল ছেড়ে দেননি। যমজ জন্মের নেপথ্যে জেনেটিক অর্থাৎ জিনগত নাকি আবহাওয়ার কারণ দায়ী, তার পরীক্ষা চলছে। বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা ভগবানের এই আপন দেশে এসে যমজদের বিভিন্ন জৈবিক নমুনা সংগ্রহ করে চলেছেন। 2006 সালে এই যমজদের সুরক্ষার জন্য সমিতিও গড়ে উঠেছে। দুস্থ যমজদের পরিবারকে সাহায্যের জন্য এই সমিতি গড়ে তোলা হয়েছে। ভারতবর্ষে এমন সমিতি আর নেই। আপাতত সারা বিশ্বের গণমাধ্যমের চোখের মণি এই গ্রাম। দেখা যাক আরও কত কি অভিনব হয় যমজদের গ্রামে।